Halo. Halo. Ambo lo. Kemarin foto phone di situ, phone di situ. আমি ফোন রিসিভ করব, তুমি চলে গেছো আর কি, আর যা হওয়ার তো হয়েছে আর কি, ফোন রিসিভ করে কি হইব। বুঝতে পারোনি, এটা তো হইলে হয় না। তুমি আমারে তালাক দিছো, বেশ ভালো কথা, তুমি অনসুখে থাকো, আমার যা নেওয়ার তো নিচ্ছে আর কি, না আরো কিছু নেওয়ার দরকার আছে? হ্যালো, আমি কিছু চাই না, আমার কিছু লাগবে না, গাড়ি গাড়ি টাকা চাও নাই? শোনো, ইসলামিক শরিয়া মোতাবেক তুমি তালাক দিয়ে যখন চলে গেছো, সেখানে তো আমার কিছু করার থাকে না। আমি তোমারে কি না দিতাম? তোমারে যখন যা চাইতা তাই দিছি। এমন কোন কিছু আছে যে তোমারে দেই না এবং তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার শরীরে একদিন হাত পর্যন্ত দেই নাই? যেদিন বলছো আমি অসুস্থ, সেদিন আমি চুপ করে শুয়ে রয়েছি, তোমার শরীরে হাতও দেই নাই। এখন তুমি আমারে রাইখা এই তালাক দিলা। তোমার এমন কি তোমার মা বাবারে কম দিছি? তুমি বললা যে দেখো আমরা এরকম ভালো ভালো খাইতেছি, আমার মা বাবা তো খাইতে পারে না এরকম। আমি প্রতি মাসে তোমার মা বাবার জন্য 10,000 করে টাকা দিতাম, তুমি জানতে 10,000, আর আড়ালেও আমি আরো 10,000 দিতাম, 20,000 টাকা দিতাম যে তারা খাক। কিন্তু তারাও যখন এইটাই বললো, তোমারে নিয়ে গেল, বেশ ভালো, সুখে থাকো, আর কি করবো বলো। একটু জোরে বলো, আমি শুনতে পাই না, একটু জোরে বলো। বলছি সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি এখন এখন আমার কিছু করার নাই। দেখো তোমার তোমার ফেসবুক আইডি চাইলাম, তুমি সেটা দিলা না। ওই যে তোমার কোন বন্ধু তোমার আইডিতে চ্যাট করতো, ওনার নিয়ে তো তুমি সময় কাটাইতে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতে। আমার এরাইকা বেশ ভালো, যাও তুমি ওর কাছে যাও, হয়তো তোমার সুখ দিবে, আনন্দ দিবে। না, এদিন মিশার কথা, আমি কারোর সাথে চ্যাট করি না, আর আমি কারোর বসতে যাই, আমি শুধু তোমারই ভালোবাসি, এখনো ভালোবাসি। তুমি তুমি যদি আমারে ভালোবাসতে, তাহলে তুমি আমার সাথে এরকম কাজ করতে পারতে? বলো, তোমাকে কি দিয়েছিলাম না? বাড়ি গাড়ি? তুমি বলতেছ যে হ্যাঁ আমার ওই যে ফ্ল্যাটটা দিতে হবে, ওই গাজীপুরের জায়গাটা তোমার নামে দিতে হবে। তুমি কি জায়গায় চাও? জায়গার জন্য যখন তুমি চলে গেছো, তোমার মা বাবাও বলে যে হ্যাঁ ওটি দিয়া দাও, আমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আজকে আমি তোমার এটি সব দিমু, 2 দিন পরে যে তুমি আরেকজনের সাথে যাইবা না, এটার কোনো গ্যারান্টি আছে? না, আমি এখন কিছুই চাই না, আমার আর কিছুই লাগবে না, কিছু চাই তোমার হয়ে গেছে, তুমি আবার আমাকে বিয়া করো, বিয়া করে আমার নিয়ে হবে। দেখো আমি তো তোমারে বিয়া করে আনছিলাম, ভালো ভালো, অনেক ভালো জানতাম, তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক বিশ্বাস করতাম। কিন্তু তুমি যখন শেষ পর্যন্ত আমার বিশ্বাসের অমর্যাদা করছো, এখন আর কি, আমি ইমোশনাল হয়ে গেছি যে আসলে কি করলাম, কার জন্য কি করলাম, তোমার আব্বা আম্মারে কত কি করলাম, তোমার জন্য কি করলাম, যখন যা চাইছো তাই দিলাম, তোমার ইচ্ছার বিরুদ্ধে একদিন তোমার শরীরে হাতও দেই নাই, তবুও যখন তুমি শেষ পর্যন্ত এই কাজটাই করলে, আমার তালাক দিলে, বেশ ভালো। এখন আর আমি এগুলি মনে করতে চাই না, মনে করলে আমি নিজেরে ঠিক রাখতে পারি না, সেজন্য আমি তোমার ফোন টোন বেশি ধরি না। দেখো তোমার আব্বু আম্মু তোমার ভাইয়েরা কিছুই দেয় না, তারা তাদের সংসার নিয়ে থাকে, খায়। আমি তুমি যখন বললে যে দেখো আমরা ভালো খাচ্ছি, আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধ মানুষ, আমি চিন্তা করলাম যাক আমার মা বাবা নাই, সেই হিসাবে আমি ছেলের মতো হইয়া ছেলের দায়িত্ব হিসাবে আমি তোমার মা বাবারে দেখো যথেষ্ট করছি, বা যথেষ্ট দিতাম তোমার তোমার সম্মুখে দিতাম প্রতি মাসে 10,000, আবার তোমার আড়াল থেকে আমি আরো দিতাম 10,000, যে আমার মা বাবা থাকলে খাইতো না, সেই হিসেবে দিতাম। কিন্তু তোমার মা বাবা শেষ পর্যন্ত তোমারে নিয়ে গেল, আর সবকিছু আমার চায়, মানে মানুষের যা দিলে যা হয় আর কি। আমি তো আসলে সরল ভাবে দিলাম যে ছেলে হিসেবে দেই, কিন্তু শেষ পর্যন্ত তোমারেও নিয়ে গেল। দেখো তোমার মা বাবা যদি এখন সরি বলে আমার ফ্যামিলির সাথে মিলামিশা করতে পারে, সেটা হলো দেখার বিষয়। আর এখন তুমি একটা পরীক্ষায় রইলা, যদি পরীক্ষায় তুমি পাশ করতে পারো তবে বা আনা সম্ভব, আর এই যে দেখা টেকা করা যাবে না। কারণ হলো আমি এর আগেও তুমি জানো বাহিরে একটা বিয়ে করছিলাম, সেখানে ইসলামিক শরীয়ত মোতাবেক আমি ছিলাম, কিন্তু আমি ওই জাহেজের বাইরে কোনো মেয়ের দিকে তাকাইও না, কারণ মেয়ের শরীরে হাত দেয় না, সেজন্যই আমি তোমার সাথে এখন
না যাই হিসেবে আমি দেখা করতে পারবো না। একটু জোরে বলো, আমি শুনতেছি না, একটু জোরে বলো। বলছি তোমার একটা অনেকদিন ধরে দেখি না, আমি আমাকে একটু দেখা করো, আমি তোমার দেখো আমি তো আগেই বলছি যে তুমি আমার বউ ছিলে, আমি তোমার সব ছিলাম, কিন্তু এখন তো তুমি আমার তালাক দিয়ে চলে গেছো, এখন তোমার সাথে দেখা করাটা এটা শরীর মোতাবেক হয় না, এজন্য আমি তোমার সাথে দেখা করতে পারবো না। সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্বামী ছিল তাই না, কিন্তু আমার তোমার দেখবে, তুমি আমার সাথে একটু দেখা। দেখো আমি তোমারে দেখলে ঠিক থাকতে পারবো না, আমি আরো ইমোশনাল হয়ে যাব, এজন্য আমি তোমার সাথে দেখা করতে চাই না। তুমি ভালো থাকো, আর তুমি একটা পরীক্ষায় রইলে, যদি পরীক্ষায় তুমি আবার পুনরায় পাশ করো, ভালো মানুষের মতো আয়সা সংসার করতে পারো, তখনই বা আমি চিন্তা করবো যে তোমারে আনা যায় কিনা, কারণ তোমারে তো আর কম দেই নাই, লক্ষ লক্ষ টাকা দিলাম, যখন যা চাইলা যখন যা চাইলা সব দিলাম, তোমার ইচ্ছার বিরুদ্ধে একদিন তোমার শরীরে হাতও দিই নাই, কিন্তু তারপরেও যখন তুমি আমার সাথে এটুকু করছো, এমন আর কি। তুমি দেখো যদি ভালোভাবে চলতে পারো, ভালোভাবে থাকতে পারো, আমার ফ্যামিলির সাথে মেলামেশা করতে পারো, তারা যদি বলে যে হ্যাঁ যাক ভুল হয়েছে ওরে নিয়ে আস, তখনই বা আমি চিন্তা করবো, এর আগে আমি তোমার সাথে দেখা করব না, আর দেখা করলে আমি ইমোশনাল হয়ে যাব, ঠিক থাকতে পারবো না, এজন্য আমি তোমার ফোনও বেশি একটা ধরি না, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। বললাম না যে আমি তোমার ফোন ধরলে নিজেরে ঠিক রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না, এজন্যই আমি চাই না যে আর নতুন করে দুঃখ পাই। ঠিক আছে, যদি না হয় আরো ভালো, তুমি কিছুদিন থাকো, আর ওই যে যে তোমার বন্ধুটা ছিল যার কথায় তুমি সব করলে, যার সাথে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করতে, সে এখন তোমার নেই না, তারে বলো যে তোমার জন্য আমার স্বামী সংসার ছেড়ে আইলাম, এখন তুমি কি করতেছো, তার কাছে যাও, সুখে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার তোমার ব্যাপারে আমার ফ্যামিলির সাথেও কথা বলবো, আর তুমি তাদের সাথে কথা বলো, আমার সাথে বেশি একটা কথা বইলো না, তারা যদি বলে যে হ্যাঁ ওরে নিয়ে আস, তখনই বা সম্ভব, আর আগে সম্ভব না। তুমি ভালো থাকো, আল্লাহ হাফেজ।